ঘূর্ণিঝড় সিত্রাং মাঝারি আকারের সাইক্লোনে রূপ নিয়েছে। কাল ভোরে বাংলাদেশের উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 48 ঘন্টা সারা দেশে ভারী বৃষ্টি হবে। তো পুরো বডিটা অতিক্রম করতে করতে হয়তো আগামীকাল ভোররাত থেকে সকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। সকাল 10টা থেকে আগামী 48 ঘন্টার জন্য ভারী বর্ষণের সতর্কবাণী দিছি যে দেশের অধিকাংশ জায়গাতে আপনার মানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি যেহেতু ভারী বর্ষণের সম্ভাবনা আমরা দেখা মানে বলছি আর কি, আর এই কারণে কিন্তু আমরা চট্টগ্রামের যে পাহাড়ি এলাকা এইসব এলাকায় পাহাড় ধসের কথাও আমাদের পূর্বাভাসে বলে দিছি। আর না, সুপার সাইক্লোন কোনো সুযোগ না, এটা সর্বোচ্চ হয়তো মানে তীব্র হয়ে হয়তো সিভিয়ার হতে পারে, বাট সেটা তো বললাম যে যদি তীব্র হচ্ছে সেখানে 105 থেকে 110 পর্যন্ত বাতাস হতে পারে, কিন্তু এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখতেছি না। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে ভোর থেকে একটানা বৃষ্টি, দমকা ও ঝোড়ো হাওয়া বইছে। ঘর থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়েন পথচারী ও দূর গন্তব্যের যাত্রীরা। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাস্তায় যানবাহনের সংকোচ, সেই সঙ্গে যানজটের কবলে পড়েন রাজধানীবাসী, বেশি দুর্ভোগে পড়েন শ্রমজীবী মানুষ। তো গাড়ি জনবর চলছে, গাড়ি পাচ্ছি না, অনেকক্ষণ হয়েছে, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। সকালে ভোরে বের হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে, আর হচ্ছে হলো কোনো গাড়ি ঘোড়া নেই, শীতের একটা আমেজ আছে, আবার ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টিতে ভিজে কাম কাম ঠিক মতন ভালো না, বৃষ্টিতে কারণে ঠিক মতন কাম হয় না। বৃষ্টি হোক আর ঝড় বাদল হোক, আমাদের সবসময় একই রকমই যাচ্ছে।